আপনারা সবাই জানেন যে আমি সবসময় মেডিসিন নিয়ে কথা বলি, কিন্তু আজকে কিন্তু কোনো মেডিসিন নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো যে কোম্পানিগুলো মেডিসিন ম্যানুফ্যাকচারিং করে তাদেরকে নিয়ে, অর্থাৎ তাও বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো হচ্ছে বিশ্বের সেরা 10টি ওষুধ কোম্পানি নিয়ে। কিছুদিন আগে একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বিশ্বের সেরা 10টি ওষুধ কোম্পানির একটি তালিকা প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ওই 10টি ওষুধ কোম্পানি কোনগুলো এবং এই কোম্পানিগুলো কোন দেশে অবস্থিত এবং কত সালে কোম্পানিগুলো এস্টাবলিশড হয়েছিল। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই বিষয়ে একটি ব্রিফ ইনফরমেশন পাবেন। তো ওই যে অর্গানাইজেশন, তারা 10 নম্বর পজিশনে যে কোম্পানিটিকে রেখেছিল সেটি হচ্ছে ফাইজার, এই ওষুধ কোম্পানিটিকে। এই ওষুধ কোম্পানিটি 1849 সালে এস্টাবলিশ হয়েছিল এবং এটি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটি ওষুধ কোম্পানি। তারা 9 নম্বর পজিশনে রেখেছিল হচ্ছে আপনার ব্রিস্টল মেয়ার, এই ওষুধ কোম্পানিটিকে। এই ওষুধ কোম্পানিও সেম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটি ওষুধ কোম্পানি এবং এই ওষুধ কোম্পানিটি 1887 সালে এস্টাবলিশ হয়েছিল। 8 নম্বর পজিশনে তারা রেখেছিল স্যানোপি, এই ওষুধ কোম্পানিটিকে। এই ওষুধ কোম্পানিটি হচ্ছে জার্মানি ভিত্তিক একটি ওষুধ কোম্পানি। এই ওষুধ কোম্পানিটি 1973 সালে এস্টাবলিশ হয়েছিল। 7 নম্বর পজিশনে তারা রেখেছিল হচ্ছে জিএসকে, অর্থাৎ গ্লাসকোস্মিথক্লাইন, এই ওষুধ কোম্পানিটিকে। এই ওষুধ কোম্পানিটি আপনার ইউনাইটেড কিংডমের একটি ওষুধ কোম্পানি, অর্থাৎ ইংল্যান্ডের একটি ওষুধ কোম্পানি। এই ওষুধ কোম্পানিটি আপনার 2000 সালে এস্টাবলিশ হয়েছিল। 6 নম্বর পজিশনে তারা রেখেছিল এভাবে এই ওষুধ কোম্পানিটিকে। এই ওষুধ কোম্পানিটি আপনার 2013 সালে এস্টাবলিশ হয়েছিল এবং খুব দ্রুত তারা টপ 10 পজিশনে আসতে সক্ষম হয়েছিল তাদের কোয়ালিটি দিয়ে। যেহেতু কোম্পানিটি খুবই রিসেন্টলি এস্টাবলিশ হয়েছিল, তারা তাদের কোয়ালিটি মেনটেন করার কারণে টপ 10 পজিশনে আসতে সক্ষম হয়েছিল। 5 নম্বর পজিশনে তারা রেখেছিল ম্যারিক, এই ওষুধ কোম্পানিটিকে। এই ওষুধ কোম্পানিটি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটি ওষুধ কোম্পানি এবং এই ওষুধ কোম্পানিটি 1891 সালে এস্টাবলিশ হয়েছিল। 4 নম্বর পজিশনে তারা যে কোম্পানিটিকে রেখেছে সেই কোম্পানিটির নাম হচ্ছে নোভার্টিস, এই কোম্পানিটি হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক একটি ওষুধ কোম্পানি এবং এই ওষুধ কোম্পানিটি 1996 সালে এস্টাবলিশড হয়েছিল। 3 নম্বর পজিশনে তারা রেখেছিল বেয়ার, এই ওষুধ কোম্পানিটিকে। এই ওষুধ কোম্পানিটি একটি জার্মানি ভিত্তিক ওষুধ কোম্পানি এবং এই কোম্পানিটি 1863 সালে এস্টাবলিশড হয়েছিল। 2 নম্বর পজিশনে তারা রেখেছিল আপনার রোশ ওষুধ কোম্পানিটিকে, ওষুধ কোম্পানিটি হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক একটি ওষুধ কোম্পানি এবং এই ওষুধ কোম্পানিটি 1896 সালে এস্টাবলিশড হয়েছিল। ফাইনালি তারা 1 নম্বর পজিশনে রেখেছিল জনসন অ্যান্ড জনসন, এই ওষুধ কোম্পানিটিকে। এই ওষুধ কোম্পানি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ভিত্তিক একটি ওষুধ কোম্পানি এবং এই ওষুধ কোম্পানিটি 1886 সালে এস্টাবলিশড হয়েছিল। নিয়মিত মেডিসিন রিলেটেড টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।